হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আইএল স্কুল আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর ত্রিকোণমিতির সাত নম্বর চ্যাপ্টার অংশ কোণ নিয়ে আলোচনা করব এর আগে আমরা এবে বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমরা এস এন এমসিকিউ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের আমরা বেশ কিছু কোশ্চিন সমাধান করেছি আজকের পর্বে আমরা শুরু করবো সংক্ষিপ্ত অত্যধী প্রশ্নের চারের দাগের কোশ্চিন থেকে তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি নি তোমরা প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও তাহলে একাদশ শ্রেণীর ত্রিকোণীতে বুঝতে তোমাদের অনেকটাই সুবিধা হবে তো শুরু করছি আজকের পর্ব বলেছে যে প্রমাণ করতে হবে আমাদের এক নম্বর চারের এক ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা ইকোয়ালস টু টেন স্কোয়ার পাই বাই ফোর প্লাস থিটা বাই টু চারের এক নম্বর কোয়েশ্চিন ওয়ান প্লাস সাইন থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা সমান সমান কত দেখাতে হবে টেন স্কোয়ার পাই বাই ফোর প্লাস থিটা বাই টু ঠিক আছে তো আমরা কী করছি আমরা বামপক্ষটা নিচ্ছি বামপক্ষ নিয়ে সমাধান করার চেষ্টা করছি লেফট হ্যান্ড সাইড ওয়ান প্লাস সাইন কি লাখা যায় দেখ ওৱানে লিখা যায় সাইন স্কোৰ থ্ৰী বাই টু প্লাছ কছ স্কোৰ থ্ৰী বাই টু আৰু চাইন থিটা মানে কি লিখা যায় টু ছাইন থ্ৰী বাই টু কচ থ্ৰী বাই টু প্লাছ টু চাইন থিটা বাই টু কচ থ্ৰী বাই টু ঠিক একেই ৰকমভাৱে আমাৰ নিচেও লিখিব ওৱানকে সাইন থিটা বাই টু প্লাস ক্রিটা বাই টু তার হোল স্কোয়ার আর নিচে কত সাইন থিটা বাই টু মাইনাস কস বাই টু তার হোল স্কোয়ার ঠিক আছে সমান সমান এবার কী করবো আমাদের দেখো কি আছে টেন থ্রিটা বাই টু প্লাস পাই বাই ফোর পাই বাই ফোর মানে কত পঁয়তাল্লিশ ডিগ্রি এবার সাইন পঁয়তাল্লিশ সমান কত বল দেখি সাইন পঁয়তাল্লিশের মান হচ্ছে ওয়ান বাই রুট টু আর কস পঁয়তাল্লিশের মান হচ্ছে ওয়ান বাই রুট টু তো আমরা কী করছি উপরে এবং নিচে ওয়া ওয়ান বাই টু মানে হাফ দিয়ে গুণ করছি ঠিক আছে তো হাফ দিয়ে গুণ করলে হাফটা যদি ভিতরে ঢুকায় তাহলে কী হবে ওয়ান বাই রুট টু সাইন থিটা বাই টু প্লাস ওয়ান বাই রুট টু কস থিটা বাই টু তার হোল স্কোয়ার নিচেও তাই করবো সেম ওয়ান বাই রুট টু সাইন থিটা বাই টু মাইনাস ওয়ান বাই রুট টু কস থিটা বাই টু তার হলো স্কোয়ার সমান সমান উপরে তো হোক কীভাবে বলে উপরেটা কী করা যাবে উপরেটা করা যাবে আমাদের লিখছি আমরা সাইন সাইন থিটা বাই টু বাই ফোর বাই ফোর প্লাস কস থ্রা বাই টু সাইন পাই ফোর ঠিক আছে না ঠিক আছে তো দেখো সাইন থ্রা বাই টু এটা লিখলাম আর এটা হচ্ছে কস ফোর আর এখানে লিখলাম টু প্লাস সাইন সাইন যেন সাইন এ প্লাস এর সূত্রই ফেলা যায় তাহলে নিচে চলে আসবে উপরে চলে আসবে সাইন এ প্লাস আর নিচে আমাদের নিয়ে আসতে হবে কস তাহলে টেন আসবে না তো আমরা কী করছি এটা এটা কী করছি কস নিয়ে আসতে গেলে করতে কস নিয়ে আসতে গেলে করতে হবে আমাদের এই দেখো এটাকে সাইন নিচ্ছি এটাকে সাইন নিচ্ছি সাইন থিটা বাই টু সাইন পাই বাই ফোর মাইনাস কস থিটা বাই তার হোল স্কোয়ার সমান সমান এবার দেখো উপরে কী হবে উপরে হবে সাইন বাই এটার হোল নিচে কীভাবে দেখো এটা যে মাইনাস কমন নিয়ে নিই মাইনাস কমন নিলে কীভাবে বলে দেখি মাইনাস কমন নিলে এটা কস নিয়ে দেখি কস থিটা বাই টু কস পাই বাই ফোর মাইনাস সাইন থিটা বাই টু সাইন পাই বাই ফোর তারপর হোল স্কোয়ার ঠিক আছে সমান কী হচ্ছে সাইন থিটা বাই টু প্লাস পাই বাই ফোর হোল স্কোয়ার বাই নিচে দেখো মাইনাসের স্কোয়ার করলে কী হবে মাইনাস ওয়ানের স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে তাহলে আমাদের কত হবে কস এটা কিছু সূত্র কসে কস বি মাইনাস সাইনে সাইন বি হচ্ছে কস এ প্লাস বি তার মানে কস থিটা বাই টু প্লাস ফাইভ বাই ফোর এটারও স্কোয়ার আর মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে গেল তাহলে কী হলো দেখি বলো দেখি সাইন বাই কস তাহলে কী হবে টেন আর একটা তো দুদিকে স্কোয়ার আছে সমান এখানে তাহলে পাবো টেন স্কোয়ার থ্রিটা বাই টু প্লাস पाई বাই ফোর বাইটাকে সেটাই লিখলে টেন पाई বাই ফোর প্লাস থ্রিটা বাই টু এটা স্কোয়ার ঠিক আছে তাহলে চারের এক নম্বর আমাদের প্রমাণ করা হয়ে গেল এবার দেখছি আমরা দুই নম্বর কোয়েশ্চেন বলেছে যে কস আলফা বাই ওয়ান মাইনাস সাইন সমান সমান ওয়ান প্লাস টেন আলফা বাই টু বাই ওয়ান টেন আলফা এটা প্রমাণ করতে হবে তো আমরা লিখবো দুই নম্বর কস আলফা বাই ওয়ান মাইনাস সেভেন আলফা কী দেখা হতে হবে ওয়ান প্লাস টেন আলফা বাই টু বাই ওয়ান মাইনাস টেন আলফা বাই টু এটা আমাদের প্রমাণ করতে হবে হ্যাঁ তো আমরা কী করছি বাম বক করে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড কস আলফা বাই ওয়ান মাইনাস সাইন আলফা সন সহন কস আলফাটাই লেখব কস টু থিটা কি কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা তাহলে কস আলফা কী হবে কস স্কোয়ার আলফা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফাবাই টু তাহলে কস আলফা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই টু বাই নিজে এটা লেখব সাইন স্কোয়ার আলফা বাই টু প্লাস কস স্কোয়ার আলফা বাই টু মাইনাস টু সাইন আলফা বাই টু কস আলফা বাই টু এখান থেকে পাচ্ছি উপরে কস অ্যালফা বাই টু প্লাস সাইন আলফা বাই টু ইন্টু কস আলফা বাই আর নিজে দিচ্ছি আমরা সাইন আলফা টু মাইনাস কস আলভাই বাই তা পারি বা কস মাইনাস তা দিতে পারি কোনো সমস্যা নেই যেহেতু স্কোয়ার আছে তাহলে মাইনাসের কোনো সমস্যা হবে না আমরা নিচ্ছি কস আলফা বাই টু মাইনাস সাইন আলফা বাই টু তার হল স্কোয়ার ঠিক আছে সমান সমান দেখো আমাদের একটা কী কাটা যাবে একটা কাটা যেতে পারে তাই না এই কেটে যাবে তা থাকো কত কস বাই টু প্লাস বাই টু বাই বাই টু মাইনাস বাই টু ঠিক আছে এবার আমরা কী করছি আমরা ভাগ করছি কস আলফা বাই টু দিয়ে ভাগ করছি উপরের নিচে তাহলে কীভাবে বলো দেখি কস কস কেটে ওয়ান প্লাস টেন আলফা বাই টু বাই ওয়ান মাইনাস টেন আলফা বাই টু বাস এটা আমাদের হচ্ছে প্রমাণ করতে বলেছিল ঠিক আছে হয়ে গেল দুই নম্বর এবার দেখি তিন নম্বর তিন নম্বর দেওয়া যাচ্ছে কি টেন এ প্লাস বি বাই টু প্লাস টেন এ মাইনাস বি বাই টু সমান সমান দেখা দেবে টু সাইন এ বাই কস এ প্লাস কস বি তিন নম্বর কোয়েশ্চেন টেন এ প্লাস বি বাই টু প্লাস টেন এ মাইনাস বি বাই টু হবে টু সাইন এ বাই কত বলো দেখি cos এ প্লাস কস তাহলে আমাদের এই যে বাম্পক দেওয়া আছে এটা টেনটাকে আমরা সাইন কষে ভেঙে এটা লিখছি এটা লেফট হ্যান্ড সাইড সাইন নিচ্ছি হ্যাঁ সাইন এ প্লাস বি বাই টু নিচে কস এ প্লাস বি বাই টু প্লাস সাইন এ মাইনাস বি বাই টু আর কস এ মাইনাস বি বাই টু রসগুলো বলছি কথা বলি কস এ প্লাস বি বাই টু এ বি টু কথা বলে এ বি টু আর এখান থেকে হয়েছে আমাদের কস এ মাইনাস বি বাই টু প্লাস কস চলে যাবে তারপর তো সাইন সাইনে কস বি প্লাস কসে সাইন বি তাহলে কস এ আগে নিচ্ছি সূত্র পড়ার জন্য সাইন এ মাইনাস বি বাই টু সমান সমান এবার দেখো কী হবে বলো দেখি

সাইন এ থাকবে খালি তাই না নিচে আমাদের দেখো এবার দুই দিয়ে গুণ করছি এখানে দুই দিয়ে গুণ করলাম এখানে দুই দিয়ে করছি এইবার দেখো এটা টু কসে কসবি সূত্র টু কসে কস সূত্র আমরা ফেলবো এবার এখান থেকে সমান সমান পাচ্ছি টু উপরে যা আছে তাই থাক টু কসে কসবি সূত্র যে কস এ প্লাস বি কস এ প্লাস বিশ কস এ মাইনাস বি তাই না কস এ মাইনাস বি সমান সমান এখান থেকে কি পাবো এখান থেকে পাবো আমরা সমান সমান চলে যাচ্ছি এখান থেকে টু সাইন এ বাই কস টুলস হবে বিবি কেটে যাবে তা হবে এ প্লাস এখানে এ কেটে যাবে কত কস বি এটাই দেখাতে বলেছিল ঠিক আছে হলো আমাদের তিন নম্বর কোয়েশ্চেন এবার যাচ্ছি চার নম্বর কোয়েশ্চনে দেওয়া আছে কি যে ওয়ান প্লাস কর থিটা প্লাস কসেক থিটা ইনটু ওয়ান প্লাস কস থিটা মাইনাস কসেক থিটা সময় সময় দেখাতে হবে কি

ইন্টু ওয়ান প্লাস কর থিটা মাইনাস কসেক থিটা টু মাইনাস টেন এটা দেখাতে হয় তো এটা নিচ্ছে আমাদের বামপক্ষ এটা এ এটা বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ান প্লাস কর থিটা তার হল স্কোয়ার মাইনাস কসেক স্কোয়ার থিটা সমান সমান वन प्लस कट स्कोर थीटा प्लस टू कट थीटा माइनस कसेक स्क्वायर थीटा तो मैं कि जानी जे कसेक स्क्वायर थीटा माइनस कट स्क्र थीटा इक्ल्स टू वान तो वन उल्टा आ तो कम माइनस कॉमन ले कसेक स्क्वायर थीटा माइनस कट स्क्र थीटा এই যে এটা এই দুটা টু কর থিটা তো আছেই সমান সমান ওয়ান মাইনাস তাহলে ওয়ান প্লাস টু কর থিটা কেটে গেল টু কর থিটা ঠিক আছে এবার এবার ঠিক কী করছি টু কর থিটা আছে কি না কর থিটা মানে কি টেন থিটা করে দিলাম টু বাই টেন থিটা সমান সমান এবার টেন থিটা

থ্রিটা বাই আর ওয়ান বাই টেন মানে কি কট তাহলে কট থ্রিটা বাই টু মাইনাস টেন বাই টু এটাই আমাদের দেখাতে বলেছিল ঠিক আছে এবার দেখবো আমরা পাঁচ নাম্বার কোশ্চেন পাঁচ নাম্বারটা কি দেওয়া আছে যে সাইন স্কোয়ার চুয়ান্ন প্লাস কশি স্কোয়ার বাহাত্তর সমান দেখা দেবে আমাদের থ্রি বাই ফোর আমরা চেষ্টা করবো পাঁচ নাম্বার কোশ্চেন সাইন স্কোয়ার কত বলো দেখি সাইন স্কোয়ার ফিফটি ফোর প্লাস কস স্কোয়ার বাহাত্তর এটা দেখাতে হবে যে থ্রি বাই ফোর তো সময় সময় আমরা করছি কী লেখা যাবে এটাকে সাইন দেখো সাইন থিটা সময় সঙ্গে কী লেখা যায় কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আর কস থিটা সময় সঙ্গে কী লেখা যায় সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তো আমরা কী করছি সাইন থ্রিটা কে লেখব কস কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে চুয়ান্ন তার স্কোয়ার এখানে কসটা আছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস বাহাত্তর ঠিক আছে সমান সমান কথা হবে কস স্কোয়ার থেকে দিলে ছয় এদিকে আমাদের ছত্রিশ এটা সাইন স্কোয়ার ছিল সাইন স্কোয়ার কত সাইন স্কোয়ার কত আঠেরো এবার আমাদের কস স্কোয়ার মানে কস ছত্রিশের মান আমাদের জানা আছে এবং সাইন আঠেরোর মান জানা আছে কস ছত্রিশ মান হচ্ছে রুট ফাইভ প্লাস ওয়ান বাই ফোর তাহলে এটার হোল স্কোয়ার হয়ে যাবে আর রুট ফাইভ মাইনাস ওয়ান বাই ফোর তার হোল স্কোয়ার সবাই সময় কথা বলে দেখি ষোলো লশক হবে আর উপরে হচ্ছে কত রুট ফাইভ প্লাস হোল স্কোয়ার রুট ফাইভ মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার সমান শোনান ফাইভ প্লাস ওয়ান প্লাস রুট ফাইভ এখানে হচ্ছে ফাইভ প্লাস ওয়ান মাইনাস নিচে সিক্সটিন বারো বাই ষোলো চার তিনে বারো চার চারে ব্যাস আমাদের প্রমাণ হলো তো আজকে আমরা এখানে রাখছি এর পরের ভিডিওতে আমরা এই চারের ছয় নম্বর থেকে শুরু করবো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাভ এ নাইস ডে